আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে এনটিভির পর্দায়, এনটিভির সাপ্তাহিক রাজনৈতিক অনুষ্ঠান সময়ের সাথে দেখার জন্য। প্রিয় দর্শক, নতুন বছরের আজকে দ্বিতীয় অনুষ্ঠান। আমরা সবাই প্রত্যাশা করে থাকি যে 2018 হবে প্রত্যেকটি মানুষের জন্য, তথা আমি বলতে চাচ্ছি রাজনীতিবিদের জন্য, সুখকর এবং ওই রাজনীতি তারা করবে যে রাজনীতি বাংলাদেশের মানুষ পছন্দ করে, যে রাজনীতির মাধ্যমে গণতন্ত্রের চর্চা করা যায়। যাই হোক, আগের মতোই চারজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, আপনাদেরকে বর্তমান বাংলাদেশ সম্পর্কে জানানোর জন্য এবং কিভাবে কি করলে আমরা একত্রিত হতে পারি এবং একত্রিত হয়ে সত্যিকার বাংলাদেশকে গড়ে তুলতে পারি এবং আগামী নির্বাচন যাতে সবার অংশগ্রহণে নিরপেক্ষ হয় সে বিষয়ে কথা বলার জন্য আমার সর্বদানের গেস্ট হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ। এরপরে হচ্ছেন আমার পাশে হচ্ছেন এনামুল হক লিটন, উনি হচ্ছেন সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটি। এরপরে হচ্ছেন ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, উনি হচ্ছেন সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ইউকে। এরপরে হচ্ছেন জনাব শামসাদুর রহমান রাহিন, উনি হচ্ছেন সহসভাপতি যুবলীগ যুক্তরাজ্য শাখা। এই চারজন অতিথি কথা বলবেন বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বর্তমান অবস্থাকে নিয়ে, এবং ওনারা কথা বলবেন যে কিভাবে আমরা আগামী নির্বাচন, অর্থাৎ যে নির্বাচন হবে এই বছরের শেষের দিকে, সেই নির্বাচন কিভাবে সকলের অংশগ্রহণে, সকলের ভোটের অংশগ্রহণ নিশ্চিত করতে পারে। আমি যাচ্ছি ব্যারিস্টার মওদুদ সাহেব আপনার কাছে। আপনাকে অনেক অনেক স্বাগত আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রশ্ন হচ্ছে যে আমরা কয়েকদিন আগে সরকার দলের কয়েকজন মন্ত্রীর কাছ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের করণীয় সম্পর্কে, ওনার অবদান সম্পর্কে কিছু প্রশ্ন তুলেছি, শুনেছি, এ বিষয়ে একটা মন্তব্য শুনতে চাচ্ছিলাম। প্রশ্নগুলো আপনি মানে কোন প্রত্যেকটা প্রশ্ন? ওনার স্বাধীনতা যুদ্ধে ওনার অবদান নিয়ে। আচ্ছা, আমার মনে হয় ঐতিহাসিক দলিলগুলো যদি লক্ষ্য করেন এবং যে ইতিহাস আছে এস্টাবলিশ, প্রতিশ্রুতি এস্টাবলিশ, সর্বপ্রথম উনি একটা সেক্টর কমান্ডার হিসেবে ছিলেন এবং সশস্ত্র যুদ্ধ করে বীর উত্তম খেতাবধারী হয়েছেন এবং সেই বীর উত্তম খেতাবধারীর থেকেই উনি সংক্রান্ত হননি। যে মহান স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এসেছে সেই মহান স্বাধীনতার ঘোষক উনি, এবং যখন ঘোষণা দেওয়ার মতো কেউ ছিল না, দেশকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না, দেশের নেতা যারা দাবি করেন তারা আত্মসমর্পণ করে পশ্চিম পাকিস্তানে অবস্থান করছেন, এই অনিশ্চিত একটা অবস্থা থেকে দেশকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার যে কর্মস্পৃহা, উদ্দীপনা, সাহস, সেই সাহস একজন আর্মি অফিসার হিসেবে, আপনি জানেন কোর্ট মার্শালের ভয় তিনি করেন না, জীবন এবং মৃত্যু এগুলোকে উনি পড়ুয়া করেন না, না করে দেশ ও জাতির মানে প্রয়োজনের সময় সে যথাযোগ্য মানে তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে যে স্বাধীনতা মহান ঘোষণা দিয়েছিলেন, তার ঘোষণা আপামর জনসাধারণ জাতীয়তা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। বাস্তবিক করতে বিকাশটা হচ্ছে, এটা হচ্ছে সরকারের জেলাসি, যার যেটা প্রাপ্য সেটাকে যদি দেওয়া হয় সেটা ন্যায়সঙ্গত দেওয়ার জিনিস। আপনি যার যেটা প্রাপ্য সেটাকে দেন তাহলে সেটা হচ্ছে মানে ন্যায়সঙ্গত সামাজিক ন্যায় বিচার, রাষ্ট্রীয় ন্যায় বিচার, জাতীয় ন্যায় বিচার, এবং সেই ন্যায় বিচার যদি আপনি না চান এবং ঈর্ষান্বিত হয়ে যদি একক ব্যক্তিত্বকে ক্রেডিট দিতে চান তাহলে তো সেই ক্ষেত্রে তাদের জেলাসি এবং তাদের মানসিক বৈকল্য, মানসিক সংকীর্ণতা, এবং এটা রাষ্ট্রের যারা এখন বর্তমান যে গভর্নমেন্ট আছে তাদের উচিত উদার হয়ে দেশকে গড়ার ক্ষেত্রে জাতীয় ঐক্যকে সামনের দিকে আনতে হলে আমাদেরকে যার যার যেখানে যেটা প্রাপ্য, যে সম্মান মর্যাদা পাওয়া যায় তাকে সেটা দিতে হবে। আপনারা কি স্বীকার করেন 1971-এ আওয়ামী লীগের ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের জন্য? আচ্ছা, সেটাকে স্বীকার করেন আপনারা? আওয়ামী লীগের ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের জন্য, আমরা যেটা বলি সেটা হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের দল না। কিসের দল? আওয়ামী লীগ হচ্ছে বেনিফিশিয়ারি মুক্তিযুদ্ধের। হোয়াট কাইন্ড অফ? কারণ দেখেন তো 11টা সেক্টরের ভিতরে কোন আওয়ামী লীগের নেতা ওই সেক্টরে নেতৃত্ব দিয়েছে? শেখ হাসিনা আজকের প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী, উনি কোন সেক্টরের কত নম্বর মুক্তিযোদ্ধা ছিলেন? উনি তো একজন মুক্তিযোদ্ধাকে যদি একটা পানি খাওয়ানোর জন্য সহযোগিতা করতেন তাও মানতাম যে উনি একজন মুক্তিযোদ্ধা। উনি তো দেশে ছিলেন না, তার মানে উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। একই সাথে কোন আওয়ামী লীগের নেতাকে দেখাবেন যে সেক্টর কমান্ডার, উপসেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন? সবাই দেশ ছেড়ে, জাতীয় নেতা যারা ছিল সবাই দেশ ছেড়ে কলকাতায়। ধন্যবাদ, আমি আসছি এই বিষয়ে। মানে আরো কিছু বলার মতো ছিল কিন্তু এত তো বিশাল একটা প্রশ্ন করেছেন, এত অল্প সময়ের ভিতরে উত্তর দেওয়া সম্ভব না। কিন্তু মুক্তিযুদ্ধের, সশস্ত্র মুক্তিযুদ্ধের সংগ্রাম মাঠে থেকে আওয়ামী লীগ দেয় নাই, যেটা দিয়েছে জিয়া রহমান। আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের যে যত নেতাগুলো ছিল তারা সবাই নিজেদের যান বাঁচানোর জন্য জনগণের
রাজনীতিকে তারা বিশ্বাস না করে জনগণকে সামনে দিয়ে তাদেরকে বিভিন্ন রকমের কায়দায় মানে সামনে ঠেলে দিয়ে নিজেরা আত্মরক্ষা করে চলে গেছে। আমি আসি মঞ্জু সাহেব আপনার কাছে এই প্রশ্নটাই যে উনি এতক্ষণ এক্সপ্লেইন করলেন আপনার স্বাধীনতা যুদ্ধের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান কি ছিল, এবং উনি বলছেন যে একজন সেক্টর কমান্ডার বা একজন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের মানে সামনে সারিতে আসে এমন কাউকে দেখাতে পারবে কিনা, তার মানে উনি বলছেন মুক্তিযোদ্ধের দল এবং মুক্তিযোদ্ধার দল দুটো এক্সপ্লেইন করছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কথা যাওয়ার আগে শুভ নববর্ষ, অনেক রাতে বসে আপনার দর্শকরা আমাদের দর্শকরা যারা দেখছেন সবাইকে শুভ নববর্ষ। 2018 সাল, এটা আমার প্রথম প্রোগ্রাম। তো আসলে রাজনৈতিক কথা তো বললেই আর শেষ করা যায় না, বলতেই হয়। মধুত ভাই প্রশ্ন করলেন যে আওয়ামী লীগের কোনো মুক্তিযোদ্ধা আছে কিনা, তো আমার খুব হাসি পাচ্ছিল বিষয়টা। বাংলাদেশে 11 জন সেক্টর কমান্ডার ছিল, তো জিয়াউর রহমান তো কি বলে যে আগস্ট পর্যন্ত সেক্টর কমান্ডার থাকার পর, জুলাই পর্যন্ত থাকার পরে ওনাকে আর সেক্টর কমান্ডার হিসেবে রাখা হয় নাই। তো বাকি যে আরও টোটাল 14 জন সেক্টর কমান্ডার ছিলেন মানে বিভিন্ন সময়ে আর কি, এই 14 জনের মধ্যে কয়জন বিএনপি করে, মীর শওকত আলী এবং জিয়াউর রহমান তো সেক্টর কমান্ডার ছিলেন না, উনি তো পরবর্তীতে একটা জিয়াউর রহমানের জেড ফোর্স নামে একটা ফোর্সের দায়িত্বে ছিলেন। এছাড়া বাকি যারা আছে 14 জনের 13 জন, ওদের নাম যদি মজুদ ভাই একটু বলতো যে এরা বিএনপিতে আছে নাকি আওয়ামী লীগে আছে, এই মানুষগুলা সারা জীবন আওয়ামী লীগে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। দেখেন, আমাদের মন্ত্রী ছিলেন একে খন্দকার, যাকে নিয়ে আওয়ামী লীগের মধ্যেও বিতর্ক আছে, রাজনীতিতে আপনি যখন রাজনীতি করবেন বিতর্ক থাকতেই পারে, উনি সারা জীবন আওয়ামী লীগ করে গেছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন, আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন। আপনাকে বলি, সেক্টর কমান্ডার যুদ্ধ কি গেরিলারা মানে কমান্ডার কি গেরিলারা হয় নাকি আর্মির লোক হয়, এই কমন সেন্স যদি আমার না থাকে তাহলে তো উত্তর দেওয়াটা একটু কঠিন হয়ে যেত। বাংলাদেশে যে 11 জন 12 জন 13 জন যে সেক্টর কমান্ডার আছে, একজন মাত্র যে বীরত্বম আছে 67 জন, তার মধ্যে একজন সিভিলিয়ানকে বীরত্বম দেওয়া হয়েছে, উনি হচ্ছে কাদের সিদ্দিকী, আর বাকি 66 জন হচ্ছে আর্মির লোক, অর্থাৎ পাকিস্তান আর্মিতে যারা চাকরি করত। আপনি দেখেন গেরিলারা কি করেছে, গেরিলারা যুদ্ধ করেছে, এই যুদ্ধতে যে যারা পরিচালনা করেছে নেতৃত্ব দিয়েছে তারা হচ্ছে আর্মির লোক, এটা অস্বীকার করার মতো কিছু নাই। শফিউল্লাহ নেতৃত্ব দিয়েছে কারা কারা মানে সমর যুদ্ধে, মনে করেন যে যুদ্ধে তো দুইটা অংশ, একটা অংশ হচ্ছে যারা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের যুদ্ধ পরিচালনা করা, আর আর্মির দায়িত্ব হচ্ছে কি, যেমন একটা রাষ্ট্র বাংলাদেশ এখন একটা রাষ্ট্র, রাষ্ট্রকে চালাচ্ছে, সরকার চালাচ্ছে, আর রাষ্ট্রের প্রতিরক্ষার দায়িত্ব কার কাছে, আর্মির কাছে। দিস ইজ দ্য কনসেপ্ট। সরকার জিয়াউর রহমান সাহেবের না আপনাকে প্রশ্ন তোলে, শুনেন, জিয়াউর রহমান সাহেবের অবদান নিয়ে নয়, আপনাকে দেখতে হবে জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের যে স্বীকৃত মুক্তিযোদ্ধা তাদের মধ্যে জিয়াউর রহমান সাহেব, এটা কোনো ডিসপিউট করার কোনো কিছু নাই, যেহেতু বঙ্গবন্ধু ওনাকে বীরোত্তম খেতাব দিয়েছেন। কে খেতাব দিয়েছেন? বঙ্গবন্ধু বাংলাদেশে স্পিচের মধ্যে এক একজন ব্যক্তিগতভাবে তার কথা তার, কিন্তু বিষয়টাকে আপনি আমি শেষ করি, উনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধ করেছেন, কিন্তু আবার তিনি বাংলাদেশে রাজাকারদেরকে প্রতিষ্ঠা করেছেন, গোলাম আজমকে বাংলাদেশে উনি নিয়ে এসেছিলেন, এবং উনার স্ত্রী আপনাকে বলি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, এবং বাংলাদেশে একজন স্বীকৃত শান্তি বাহিনী শান্তি কমিটির প্রধানকে প্রেসিডেন্ট বানিয়েছে কে, শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে কে, গোলাম আজমকে রাজনীতি করার বাংলাদেশে 1972 সালে যে সংবিধান আমরা রচিত হয় সেই সংবিধানের মাধ্যমে জামায়াতের রাজনীতিকে বাংলাদেশে কবর দিয়ে দেওয়া হয়েছিল, কেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করার কারণে, জিয়াউর রহমান সাহেব সেটাকে লগ আউট করে আবার এই সাম্প্রদায়িক শক্তিগুলোকে আবার রাজনীতি করার সুযোগ দিয়েছে। এবং খালেদা জিয়া 1991 সালে এবং 2001 সালে দুইবার ক্ষমতায় এসেছেন, দুইবারে জামায়াতে ইসলামীকে সাথে নিয়ে
কোয়ালিশন গঠন করেছেন এবং 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে জামাতের দুইজন সদস্যকে মন্ত্রী পরিষদের পতাকা দেওয়া হয়েছে। আমি শেষ করি, ওখানে যে কথাটা ছিল ওই কথাটার মূল জিনিসটা হচ্ছে যে জিয়াউর রহমান যদিও মুক্তিযুদ্ধ করেছে কিন্তু মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধাদের যে কনসেপ্ট, মুক্তিযুদ্ধের যে দেন এবং ধারণা, সেটাকে কবর রচিত করে আবার ওই সংবিধানকে কাটছাড়া করেছে, আবার সেই পশ্চিম পাকিস্তানমুখী রাজনীতি শুরু করেছে, যার জন্য অনেকে এক্সাগারেট করে বলতে গিয়ে বলে যে কি শত শত বলতে যায়, হাজারে হাজারে বলে, হাজারে হাজারে বলতে গিয়ে কোটিতে কোটিতে বলে। আমি একটা প্রশ্ন করে লিটল সাহেবের কাছে যাচ্ছি, প্রশ্নটা হচ্ছে আপনি বলছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কথা বলছেন যে উনি আফটার 71 অর্থাৎ ক্ষমতায় আসার পর ওনারা রাজাকারদেরকে বেশি ক্ষমা করেছে, গোলাম আজমকে সামনে নিয়ে এসেছে, বাট আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মন্ত্রী পরিষদে প্রথম রাজাকার কে পতাকা দিয়েছিল? কেউ না, বিএনপি শাহজিদুর রহমান, শাহজিদুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। আমি আপনাকে বলতেছি শাহজিদুর রহমানকে জিয়াউর রহমান উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, আপনি তাহলে জানেন না, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শাহজিদুর রহমান। এবং আপনি একটু আগে একটা কথা বলেছিলেন যে 1971 সালে যুদ্ধের সময় শেখ হাসিনা দেশে ছিল না, আপনার কাইন্ড ইনফরমেশনের জন্য বলি শেখ হাসিনা তখন মা হয়েছেন এবং 32 নম্বরের বাসায় উনি হাউস অ্যারেস্ট ছিলেন 1971 এবং যুদ্ধের সময়ে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের না পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুইটার মিলে মেজরিটি পার্টির নেতা নির্বাচিত হয়েছিলেন। এবং উনি বলছেন বাতানে, উনি বাতানিত হতো না, বঙ্গবন্ধুর যে কন্যা উনার হাজব্যান্ড সরকারি কর্মকর্তা ছিলেন এবং বৈজ্ঞানিক কর্মকর্তা। আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছিলাম একটু, এবং স্বাধীনতা যুদ্ধে অবদান এবং প্রথম মানে আমাদের জাতীয় পতাকা যে রাজাকারকে কারা দিয়েছিল? প্রথমেই আপনাকে ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বলতে গেলে একটু পিছনে যেতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তিনি সেনাবাহিনী অফিসার ছিলেন তখন তিনি কিন্তু ছিলেন পাকিস্তান সরকারের অফিসার, এবং যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হলো তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তিনি এসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এবং যখন 25 মার্চের কালো রাতে যখন বাংলাদেশের মানুষ দিশেহারা অবস্থায় ছিল তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের সেই মানুষকে উজ্জীবিত করেছিলেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য। এবং পরবর্তীতে তিনি বীরোত্তম খেতাব পেয়েছেন এবং স্বাধীনতা যুদ্ধে, সশস্ত্র যুদ্ধে তিনি অনন্য অবদান রেখেছেন। তারপরে যখন স্বাধীনতার পরে যখন আমাদের স্বাধীনতার যে চেতনাগুলো ছিল, যে লক্ষ্যে, যে উদ্দেশ্যকে সামনে নিয়ে বাংলাদেশের জনগণ স্বাধীনতা যুদ্ধ করেছিল, 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল, 2.5 লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছিল, সেই স্বাধীনতার কিন্তু যে উদ্দেশ্য সেটা কিন্তু যখন শেখ মুজিবুর রহমান সাহেব সরকারে এলেন তখন কিন্তু সেটা ভুলুণ্ঠিত হতে লাগলো। এবং তখন আপনারা দেখেন বাংলাদেশের অবস্থা ছিল এরকম যে আমরা একটা দেশ ছিল কিন্তু আমাদের দেশের কিন্তু সার্বভৌমত্ব ছিল না, তখন কিন্তু আইন ছিল কিন্তু আইনের কোনো প্রয়োগ ছিল না। একটি কথা বলি, তখন আপনারা সবাই জানেন, এটা তো মিডিয়ার যারা আপনারা আছেন আপনারাও জানেন, তৎকালীন সময়ে বাংলাদেশে প্রথম এখন যেটাকে আমরা ক্রস ফায়ার বলি, তখন সেই সময়ে সর্বহারা পার্টির নেতা সিরাজ শিকদারকে হত্যার মধ্য দিয়ে প্রথম বাংলাদেশে এই আইন বহির্ভূত হত্যার উদ্বোধন করা হয়। এবং আমি আমি বলছি এবং 1971 এবং হ্যাঁ, এখন ওনার কথা বলি, উনি যেমন বলছেন যে শাহজিউর রহমানকে প্রধানমন্ত্রী মানে শুনেন, আপনি যদি ডকুমেন্টসগুলো দেখেন আপনি দেখবেন যে বাংলাদেশ স্বাধীনতার পরে যখন শেখ মুজিবুর রহমান সাহেব ক্ষমতায় ছিলেন, শাহ আজিজুর রহমানের পরিবারকে তিনি কিন্তু ওনার পরিবারের খরচ থেকে শুরু করে ওনার পরিবারের টেকিয়া কিন্তু উনিই করেছিলেন, শেখ মুজিবুর রহমান সাহেব। এবং এটা প্রমাণিত সত্য, এটা আমার কথা না, আপনি ইতিহাস ঘাঁটলে সেটা পাবেন। তারপরে বাংলাদেশের প্রথম রাজাকার মন্ত্রী ছিলেন মাওলানা মতিউর রহমান, ওনাকে শেখ মুজিবুর রহমান সাহেব দিয়েছিলেন। হ্যাঁ, শুধু সেটা না, তখন থেকে শুরু হয়েছে এবং আজ পর্যন্ত এই যে ওনারা বলেন রাজাকারদের গাড়িতে পতাকা, রাজাকারদের গাড়িতে পতাকা প্রথম দিয়ে ওনারা শুরু করেছিলেন। এই আওয়ামী লীগ সরকারও কিন্তু মাওলানা নুরুল ইসলাম, শেখ হাসিনার বেয়াই জনাব মোশাররফ হোসেন এবং আপনি
যদি কিছুদিন পূর্বে আপনি দেখেন যে শেখ হাসিনার ভাতিজা জনাব নিক্সন চৌধুরী বোধহয় ফরিদপুরের যে স্বতন্ত্র এমপি উনি বলেছেন যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাফরুল্লাহ খান উনি রাজাকার ছিলেন। হ্যাঁ, তাহলে তাহলে কারা রাজাকার গাড়িতে রাজাকারের গাড়িতে পতাকা দিল আর কারা রাজাকারদের রাজনীতি প্রতিষ্ঠিত করলো সেটা কিন্তু আপনারা ইতিহাস ঘাঁটলেই পাবেন। 73 ভুট্টো সাহেবকে লাল গালিচার সংবর্ধনা কে দিয়েছিল? এই শেখ মুজিব সাহেব দিয়েছিল। তখনও দেশটা স্বাধীন, সদ্য স্বাধীনতা রত্ন দেশ। ভুট্টোকে কিভাবে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়? বুকে বুক মিলাই কিভাবে? আমি আসছি অসম্ভব প্রশ্ন, যেটা মধু সাহেব করছেন, উনি বলছেন যে মাওলানা মতিউর রহমান সাহেবকে প্রথম পতাকা দিয়েছিল হচ্ছে শেখ মুজিবুর রহমান সাহেব এবং এবং ভুট্টু সাহেবকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছিল। তাহলে আমাদের অ্যান্টি কিন্তু ভুট্টু সাহেব ছিল এবং স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল মাওলানা মতিউর রহমান। তাহলে কিভাবে ওনাদেরকে পতাকা দিয়ে বাংলাদেশের স্বাধীনতার শক্তিকে কি অপব্যবহার বা অমর্যাদা করা হয়নি? ধন্যবাদ এনটিভির কলা কৌশলী এবং আজকে সেটের সামনে বসে যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আপনাদের সবাইকে মুজিবের শুভেচ্ছা জানিয়ে আপনাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। ধন্যবাদ দিচ্ছি আতাউল্লাহ ফারুককে দীর্ঘদিন পরে আমাকে আবারও আপনাদের অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমি এখানে আজকে বছরের শুরুতে দ্বিতীয় অনুষ্ঠান বলছি, সেখানে রেডি ছিলাম না জিয়াউর রহমান সাহেবকে নিয়ে কথা বলার জন্য, কারণ এই জানুয়ারি মাস কিন্তু আমাদের জন্য অনেক ইতিহাস ঐতিহ্যের মাস। আমরা যদি বাংলাদেশ ছাত্রলীগের কথা ধরি, 1948 সালের 4 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। জানুয়ারি মাসে কিন্তু গণতন্ত্র রক্ষা করা হয়েছে 5 জানুয়ারির গত 14 তারিখে। আর সবচেয়ে বড় যে জিনিস হয়েছে, আমরা গেল মাস ছিল আমাদের বিজয় স্বাধীনতার মাস, 16ই ডিসেম্বর বিজয়ের মাস। যদিও আমরা 16ই ডিসেম্বর বিজয় অর্জন করেছিলাম, কিন্তু 7 কোটি বাঙালি আশায় বুক বেঁধে রয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন ছিলেন পাকিস্তানের কারাগারে। আর এই জানুয়ারি মাসে আমি ব্রেক থেকে আপনার সাথে আবার কথা বলব। প্রিয় দর্শক, কথা বলছিলাম চারজন অতিথির সাথে, কথা বলছিলাম স্বাধীনতা যুদ্ধে, অর্থাৎ মুক্তি মহান মুক্তিযুদ্ধে কার কত বেশি অবদান, এবং এই অবদান সবাইকে এক বাক্যে স্বীকার করতে হবে। আমরা আরো কথা বলবো এই বিষয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথে থাকুন প্লিজ।